হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আর আজকে আমি চলে গেছিলাম কাঁচড়াপাড়া। কাঁচড়াপাড়া একটু শপিং করতে গেছিলাম, আর ওখানে গিয়ে টুকটাক কালেকশনও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা না বেশ কিছুদিন আগে, আর আজকে হচ্ছে ষষ্ঠী। ষষ্ঠীর দিনে আমি ছাড়ছি, তো ষষ্ঠীর জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো করে ষষ্ঠীর দিনটা কাটাও, শুধু ষষ্ঠী না, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সবাই ভালো করে কাটিও। আর কে কটা ঠাকুর দেখলে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তো আমি বিমল শাড়ি সেন্টারে আসার পরে দেখি প্রচণ্ড ভিড়। আর বিমলে তো অন্য টাইমেও ভিড় থাকে, বাট পুজোর টাইমে বুঝতেই পারছো কতটা ভিড় হতে পারে। তো এখানে ভালোই ভিড় ছিল। আর আমরা গেছিলাম আমাদেরই একটা ফ্রেন্ডের জন্য শাড়ি দেখতে। আর আমরা যেহেতু 4-5 দিন আগেই গেছিলাম, ওই জন্য যে শাড়িটা পছন্দ হচ্ছিল সেই শাড়িটার কালার পাচ্ছিলাম না, আর যেটা মানে কালার পছন্দ হচ্ছিল সেটার ডিজাইন পাচ্ছিলাম না, এই প্রবলেমটা হচ্ছিল। তোমরা যদি যাও না, এরপরের থেকে পুজোর মিনিমাম 1 মাস আগে যাবে, তোমরা ভালোভাবে কালেকশন দেখে নিতে পারবে। আর এই শাড়িটা আমার বেশ ভালো লেগেছিল, যেহেতু এই শাড়িটা আমার মা নিয়েছে এবার পুজোতে। তো আমার মা জানি না পরবে কি না, কী করবে কে জানে। তো এরকম একটা শাড়ি আমার মাও নিয়েছে, তো এখান থেকে নেয়নি সেটা যদিও বা। তো যাই হোক, তারপরে আমাদের যেটা নেওয়া সেটা আমরা নিয়ে নিয়েছি। আর নেওয়ার পরে চলে গেছি বিবেকানন্দ মার্কেটে। আর বিবেকানন্দ মার্কেটে এসে এখন আমি টুকটাক কালেকশন দেখাবো তোমাদের সাথে। আমি বিবেকানন্দ মার্কেটে প্রত্যেক বছর পুজোতেই আসি, কিন্তু সত্যি কথা বলতে এই বছর আসতে আমার একটু লেট হয়ে গেল। আর এখন এতটাই ভিড় না, দোকানদারগুলো আর কালেকশন সেভাবে দেখাতে পারছে না, যেগুলো স্যাম্পল হিসেবে টাঙানো সেগুলোই দেখাচ্ছে। আর এখানে ঢুকেই ফার্স্টেই দুটো জুতোর দোকান পড়ছে। এই দুটো জুতোর দোকানের কিন্তু হিউজ হিউজ জুতোর কালেকশন পেয়ে যাবে, একদম মানে মিনি নিউ মার্কেট যেটাকে বলা যায়। আর তোমরা সেকেন্ড দোকানটার থেকে যদি আমার ভিডিও দেখে নাও, তাহলে কিন্তু তোমরা ডিসকাউন্টটাও পেয়ে যাবে। তো যাই হোক, এরপরে আমি চলে যাচ্ছি সোজা লাস্টের দোকান দুটোতে। আর ওই দোকান দুটোতেই মেনলি আমি যাই, বেশিরভাগ ম্যাক্সিমাম টাইম ওই দোকান দুটোর থেকে আমি কিছু না কিছু কিনে থাকি। আর এইবার পুজোয় কিন্তু 3-piece প্রচণ্ড ট্রেন্ডিং, সব দোকানে দোকানে 3-piece ঝোলানো। তো তোমরা যদি 3-piece নিয়ে থাকো কমেন্ট করে জানিও, আর কে কোন কালার নিয়েছো সেটাও কিন্তু জানিয়ে যেও। আর আমিও, আমারও বেশ পছন্দ হয়েছিল, বাট আমার যেহেতু শর্ট হাইট, আমার না মানে প্যান্টগুলোর সাইজগুলো অনেক বড় হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমি নিতে পারিনি। যাই হোক, কোনো একদিন আমি নেবো কিংবা বানাবো, আমার বানালে তোমরা সেটা দেখতেই পাবে। তো তারপর আমি এখন যাবো একদম লাস্টের দুটো দোকানে। ওই দুটো দোকান থেকে 1-piece ড্রেস, ওখানে অনেক ভালো ভালো কালেকশন এবং টপসেরও ভীষণ ইউনিক ইউনিক কালেকশন তোমরা পেয়ে যাবে। একটার নাম হচ্ছে বর্মন লেডিস ফ্যাশন, আরেকটার নাম আমার মনে নেই, পুরো দুটোই পাশাপাশি রয়েছে। তো তোমাদের চিন্তা আশা করি অসুবিধা হবে না। এই যে এই দোকানটার কথা বলছি, তো দেখতেই পাচ্ছ এখানে হিউজ পরিমাণে টপসের কালেকশন আছে। আর এখানে ভিতরেও প্রচুর কালেকশন থাকে, কিন্তু এখন না দেখাচ্ছিল না যেহেতু প্রচণ্ড ভিড় ছিল দোকানে। তো এখানে আমি একটা ড্রেস দেখছিলাম আমার একটা বোনের জন্য, তো এখান থেকে আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। তো যাই হোক, এখান থেকে লাস্টে একটা হোয়াইট কালারের ড্রেস নেওয়া হয়েছিল, তো সেই ড্রেসটা আমি অন্য সময় দেখিয়ে দেবো। তো কালেকশন মোটামুটি ভালো ছিল, আর প্রাইস 1000-এর মধ্যেই তোমরা পেয়ে যাবে, আর একটু বেশি দামেরও আছে, যেগুলোর কাপড় কোয়ালিটি সত্যি বলতে ভালো। আর এখানটাতে এই পাশের দোকানটাতেও বেশ ভালো ভালো কালেকশন ছিল, এখানেও টপসের হিউজ কালেকশন তোমরা দেখতেই পাচ্ছ, ইউনিক ইউনিক ক্রপ টপ দেখতে পাচ্ছ আশা করি। আর এখান থেকে আমি একটা ক্রপ টপ দেখছিলাম, এটা আমার বেশ ভালো লেগেছিল। এটা আমি ট্রেন্ডিং দেখেছি মিশোতে, কিন্তু মিশোর যেটা ওটা আলাদা আর এটা আলাদা কাপড় কোয়ালিটি। তো তারপরে আমি এখান থেকে একটু লস্তি খেয়ে নিলাম, লস্তি থেকে আমি সোজা চলে গেছিলাম একটু শপিং মলে। আর শপিং মলের থেকে আমি টুকটাক কালেকশন দেখছিলাম, তো তারপরে চলে এসেছি আমি বাড়িতে, মানে আমাদের বগুড়াতে। আর বগুড়াতে এসে আমি লক্ষণ বস্ত্রালয়ে যাই, লক্ষণ বস্ত্রালয়েরও কালেকশন দেখলাম। দেন এখান থেকে টুকটাক দেখাশোনা কমপ্লিট করে আমি আবার চলে গেছিলাম একটু ব্যাগের দোকানে আমার বোনের সাথে, ওর একটা ব্যাগ নেওয়ার দরকার ছিল, তো এখান থেকেও ব্যাগ দেখছিল। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। চলো, টাটা, বাই।